তামিলনাড়ুর উটির কাছে একটি সামরিক হেলিকপ্টার ভেঙে পড়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল রাওয়াত সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাতে ছিলেন। তামিলনাড়ুর কোয়েম্বাটোর এবং সুলুরের মধ্যে বিধ্বস্ত হওয়া MI-17 V5 হেলিকপ্টারটিতে 14 জন আরোহী ছিলেন। CDS বিপিন রাওয়াত একটি বক্তৃতার জন্য ওয়েলিংটন স্টাফ কলেজে যাচ্ছিলেন। জেনারেল বিপিন রাওয়াত ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক সেনাপ্রধান। 26তম সেনাপ্রধান হিসেবে তিনি 2016 সালের 31শে ডিসেম্বর জেনারেল দলবীর সিং সোহাগ এর কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব বুঝে নেন। 2019 সালের 31শে ডিসেম্বর জেনারেল মনোজ মুকুন্দ নরবান বিপিনের স্থলে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। বিপিন ভারতের উত্তরখণ্ড প্রদেশের পৌরি গারওয়াল জেলায় 1958 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা ও তার মতো সেনাবাহিনীর জেনারেল ছিলেন, তবে সেনাপ্রধান ছিলেন না। তার পিতার নাম হচ্ছে লক্ষণ সিং রাওয়াত। রাওয়াত লেখাপড়া করেন কেমব্রিয়ান হল, সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল এবং অবশেষে ভারতীয় সামরিক একাডেমিতে, যেখান থেকে ভালো ফলাফল করে সম্মানের তরবারি লাভ করেছিলেন। তিনি তামিলনাড়ুর প্রতিরক্ষা সেবা স্টাফ কলেজ থেকে স্টাফ কোর্স এবং যুক্তরাষ্ট্রের ফোর্ট লেভেনওয়ার্থ থেকে উচ্চতর আদেশ প্রশিক্ষণ লাভ করেন। এছাড়া তিনি তামিলনাড়ুর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষা বিদ্যায় এমফিল করেন। তার সব ধরনের যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা ছিল এবং তিনি 10 বছর জঙ্গি বিরোধী অভিযানে নিয়োজিত থেকেছিলেন। তিনি জম্মু কাশ্মীরের উড়িতে একটি কোম্পানির অধিনায়কত্ব, পূর্বাঞ্চলীয় সেক্রেটারির একটি পদাতিক ব্যাটেলিয়ান অধিনায়ক, রাষ্ট্রীয় রাইফেলসে একজন ব্রিগেড অধিনায়ক, 19তম পদাতিক ডিভিশনের অধিনায়ক এবং দক্ষিণাঞ্চলীয় সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর প্রধান হওয়ার পূর্বে তিনি ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সেনাপ্রধান হওয়ার ক্ষেত্রে তার নাম আসে তার চেয়ে 2 জন ঊর্ধ্বতন জেনারেলকে টপকিয়ে, তারা হলেন প্রবীণ বক্সি এবং PM হারিজ। তিনি মেজর হিসেবে জম্মু ও কাশ্মীরের উড়িতে একটি কোম্পানির কমান্ড করেছিলেন। একজন কর্নেল হিসেবে তিনি কিবিথুতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব সেক্টরে তার ব্যাটেলিয়ন 5ম ব্যাটেলিয়ন 11 গোর্খা রাইফেলসকে কমান্ড করেছিলেন। ব্রিগেডিয়ার পদে উন্নীত হয়ে তিনি সোপোরে রাষ্ট্রীয় রাইফেলসের 5 সেক্রেটারির কমান্ড করেন। তারপরে তিনি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের একটি অধ্যায় 7 মিশনে একটি বহুজাতিক ব্রিগেডের নেতৃত্ব দেন, যেখানে তিনি 2 বার ফোর্স কমান্ডের প্রশংসায় ভূষিত হন। সুমডরং চু উপত্যকায় মুখোমুখি সংঘর্ষের সময় রাওয়াতের ব্যাটেলিয়নকে চীনা পিপলস লিবারেশন আর্মির বিরুদ্ধে মোতায়েন করা হয়েছিল। 1962 সালের যুদ্ধের পরে বিতর্কিত ম্যাকমোহন লাইন বরাবর এটি প্রথম সামরিক সংঘর্ষ ছিল। 2015 সালের জুনে মণিপুরে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ ওয়েস্টার্ন সাউথ ইস্ট এশিয়া এর জঙ্গিদের অতর্কিত হামলায় 18 জন ভারতীয় সেনা নিহত হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী আন্তঃসীমান্ত স্ট্রাইকের সাথে প্রতিক্রিয়া জানায়, যেখানে প্যারাসুট রেজিমেন্টের 21তম ব্যাটেলিয়নের ইউনিট মিয়ানমারের একটি NSCNK ঘাঁটিতে আঘাত করেছিল। 15ই সেপ্টেম্বর 2021-এর নতুন দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে CDS এর ক্ষমতার একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় জেনারেল রাওয়াত পশ্চিমা সভ্যতা এবং ইরানের মতো দেশগুলির সাথে চীনের ক্রমবর্ধমান সম্পর্কের বিষয় সভ্যতার সংঘর্ষ তত্ত্বকে স্পর্শ করেছিলেন। 2015 সালের ফেব্রুয়ারিতে তিনি যখন তার চিতা হেলিকপ্টারের ডিমাপুর ত্যাগ করেন, হঠাৎ কিছু উচ্চতায় তার হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই সময় ইঞ্জিনে বিকল হয়ে যাওয়ার কারণ ছিল বলে জানা গেছে। এই দুর্ঘটনায় জেনারেল রাওয়াত সামান্য জখম হয়েছেন।
আবার তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়লেন 8ই ডিসেম্বর 2021-এ।